أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘি এর স্বাস্থ্য উপকারিতা বা অপকারিতা বিষয়ক কিছু ধারণা আমাদের ভিতরে রয়েছে, সে বিষয়ে কিছু তথ্য। বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে ঘি খেলে মানুষ মোটা হয়, তাই ওজন কমানো ডায়েটের কথা এলেই বেশিরভাগ মানুষ তাদের খাদ্য তালিকা থেকে প্রথমেই যে উপাদানটি বাদ দেন তা হচ্ছে ঘি। কিন্তু ঘি খেলে কি আসলেই মানুষ মোটা হয়ে যায়? এ বিষয়ে কিছু প্রশ্নের উত্তর নিয়ে চলুন জানা যাক তথ্য। ঘি খাওয়া কি ওজন বৃদ্ধির সাথে জড়িত? আসলে ঘি আপনার ওজন বৃদ্ধির কারণ নয়। এটা সত্য যে ঘি এ উচ্চ মাত্রায় ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাট থাকে, কিন্তু এটি অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য উপকারী এবং পরিপাক নালীর স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং ওজন কমাতে সাহায্য করে। ঘাস খাওয়া গরু থেকে উৎপন্ন ঘি এ কনজুগেটেড লিনোলেনিক অ্যাসিড CLA থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। ঘি দিয়ে খাবার রান্না করা কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, আপনি রান্না করতে পারেন ঘি দিয়ে। তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। ঘি এর স্মোকিং পয়েন্ট অন্য তেলের চেয়ে বেশি, তাই এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফ্রি রেডিকেল উৎপন্ন করে না। তেল বা চর্বির স্মোকিং পয়েন্ট হচ্ছে তাপমাত্রা সুনির্দিষ্ট অবস্থা, যেখানে তেল থেকে ক্রমাগত নীলাভ ধোঁয়া উৎপন্ন হয় যা স্পষ্টত দৃশ্যমান হয়। ঘি খাওয়ার সবচেয়ে ভালো উপায় কি? ঘি খাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবজি রান্নার সময় ঘি ব্যবহার করা, কারণ ঘি এর স্মোকিং পয়েন্ট অনেক বেশি হওয়ায় বিভিন্ন খাবার ভাজার জন্য ঘি ব্যবহার করতে পারেন। চাপাতি বা রুটির উপরে ছড়িয়ে দিয়ে ভাতের সাথেও মিশিয়ে খেতে পারেন ঘি। প্রতিদিন কতটুকু ঘি খাওয়া উচিত? ঘি এর সাথে নির্দিষ্ট কোনো স্বাস্থ্য উপকারিতা সম্পর্ক আছে কিনা তা নিয়ে নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি, কিন্তু কিছু আয়ুর্বেদ অনুশীলনকারী বিশ্বাস করেন যে মাখনের চেয়ে ঘি শরীরের জন্য ভালো, কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা থাকা সত্ত্বেও গ্রহণ করতে হবে সীমিত পরিমাণে। একদিনে 2-3 চামচের বেশি ঘি খাওয়া যাবে না। সবাই কি ঘি খেতে পারবে? জি, ঘি এর স্বাস্থ্য উপকারিতা অনেক হলেও যদি আপনার ডায়াবেটিস বা উচ্চ মাত্রার কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে ঘি গ্রহণ করা এড়িয়ে চলা উচিত। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে ঘি গ্রহণ করলে আপনি মোটা হবেন না, আবার ঘি এর অন্য কোনো শারীরিক ক্ষতিও নেই। আর ঘি যে আপনার অনেক বেশি রোগ জীবাণু কারণ হবে সেটাও না, তবে যাদের ডায়াবেটিক্স কিংবা উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে সেক্ষেত্রে সচেতন হতে হবে। তো আমাদের আজকে আলোচনাটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদেরকে মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।